প্রিন্স ওয়ার্ল্ডে আসলাম, দানব বাইক নিলাম, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ সব কিছু আছে বাইরের কাছে, আমি নিজে দেখছি এখানে যা যা প্রয়োজন যাবতীয় সব কিছু আছে ইনশাল্লাহ। সার্ভিসের দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো পাবেন ইনশাল্লাহ, এটা গ্যারান্টি আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো সামনে রাখা আছে রিগাল র্যাপের পিল্ডার, যেটা হচ্ছে আমাদের দানব বাইক, আর বাইকটি নিতে আসছে হচ্ছে কাদের ভাই নোয়াখালী থেকে। তো প্রথমে ইন্ট্রোতে তো দেখলিনি তাকে, সো একটু পরে আমরা তার সাথে ইন্ট্রোডিউস হব। আর যারা হচ্ছে দেশের বাইরে বসে রিভিউ দেখেন বা লাইভ দেখেন আমাদের, আপনারা কিন্তু আপনার স্বপ্নের বাইকটি পারচেস করতে পারেন। আজকের যে বাইকটির অনার কাদের ভাই, তিনিও কিন্তু হচ্ছে ব্রুনাইয়ের প্রবাসী। সো প্রবাসী ভাইদের জন্য আমাদের একটা এক্সট্রা ভালোবাসা, একটা সম্মান, শ্রদ্ধা তো সবসময়ের জন্য থাকেই। তো আপনারা যারা দেশের বাইরে বসে বিভিন্ন জায়গায় বসে আমাদের লাইভ রিভিউ দেখেন, তো আপনারা কিন্তু আপনার স্বপ্নের বাইকটি পারচেস করতে পারেন প্রিন্স ওয়ার্ল্ডের মাধ্যমে। আর ইতিমধ্যে আমাদের সাথে যারা অ্যাক্টিভ আছেন, আমাদের কাদের ভাই কিন্তু আমাদের ইউটিউবে রিভিউ দেখেই হচ্ছে তার স্বপ্নের বাইকটি পছন্দ করেছে। তো আপনারা যারা কন্টিনিউয়াসলি আমাদের রিভিউ দেখেন, আপনারা কিন্তু পছন্দ করতে পারেন আপনার স্বপ্নের বাইক। তো কাদের ভাই তো সরাসরি চলে আসছে, আপনারা কিন্তু চাইলে অনলাইনে নিতে পারেন। এটার অসংখ্য রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে, একটু ভিডিওতে যেয়ে ওখান থেকে দেখে নেবেন আমরা কীভাবে বাইকগুলো পাঠিয়ে থাকি। আর রিগাল র্যাপের পিল্ডার সম্পর্কে তো আমার বলার কিছু নেই, কারণ আমার থেকে হয়তো আপনারা ভালো জানেন, কারণ এটার নিয়ে অনেক রিভিউ আমরা করেছি। যেটা হচ্ছে এটার সবথেকে মজার ব্যাপার, পিছনের টায়ার 190 সেকশন এবং সিঙ্গেল সুইং আর্ম, এবং সামনে থাকছে হচ্ছে ডুয়েল ডিক্স, 160 সিসি ওয়াটার কুলিং রেডিয়েটার। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো হচ্ছে আমাদের কাদের ভাইয়ের কাছে, যিনি আজকের এত সুন্দর একটি বাইকের অনার। সো আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বিস্তারিত জানতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো বন্ধুরা, আমার সাথে আছে হচ্ছে কাদের ভাই। তো সবসময় তো আমরা বলি যে কাদের ভাই আমাদের দোকানে এসে কেমন লাগলো, বাইক নিচ্ছেন কেমন লাগলো। আজকে আপনাকে এই আমি কোশ্চেন করতে চাই না, আপনার মনের মাধুর্য মিলাইয়া আপনার যেইটা ভালো লেগেছে, যেইটা অথেন্টিক কথা আপনি সেটাই বলবেন প্লিজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আসলে যেটা না বললে নয়, এখানে প্রিন্স ওয়ার্ল্ডে আসছি, আসলে বাইক কিনছি আলহামদুলিল্লাহ। বাইক আমার ক্রাশ না, ক্রাশ হচ্ছে আমার ভাই, আলহামদুলিল্লাহ। ভাইয়ের এই আচরণে আমরা মুগ্ধ আলহামদুলিল্লাহ। সবাই আসবেন প্রিন্স ওয়ার্ল্ড এখানে আসবেন, সবাই ভিজিট করবেন। বাইক কিনেন আর না কিনেন সমস্যা না, আসি দেখে যাবেন ইনশাআল্লাহ। আর ভাইয়ের প্রতি রইল ভালোবাসা, সারা জীবন যেন ভাই ভেবে থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কোশ্চেন ভাইকে করবো, যেটা হচ্ছে আপনি তো ব্রুনাইতে থাকেন বা দেশের বাইরে বসে আমাদের লাইভ রিভিউ দেখেছেন, তো অনেক ভাইরা কিন্তু দেশের বাইরে বসে আমাদের লাইভ রিভিউ দেখে, ইভেন হচ্ছে তারা হচ্ছে অনলাইন প্রসেসে বাইক নেয়, বা তো অনেকে হচ্ছে দেশের মধ্যেই অনেক বিভিন্ন অঞ্চলে বসে আমাদের লাইভ রিভিউ দেখে। তো একটা ভিডিও দেখে একটা জায়গায় টাকা পাঠানো, এটা কিন্তু আপনি যতটা ইজিলি করেছেন আরেকজন কিন্তু এতটা ইজিলি করবে না, তারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে যে আসলে কেমন হবে, তারা অথেন্টিক কিনা, তারা আমাদের যেরকম আমরা ভিডিওতে দেখেছি সেরকম কিনা। তো আপনি যদি একটু তাদের উদ্দেশ্যে বলতেন যে তারা কি সবাই ট্রাস্টফুললি বুকিং করতে পারবে, বাইক নিতে পারবে। আসলে এক কথায় বলা চললে হয় বাইকটা অসাধারণ, এটা একটা দানব বললে চলে, আমি এটা জানোয়ার বলবো আমার ভাষায়, কারণ এটা দেখতেও লুকিং কিন্তু জানোয়ার, আর এখানে ইগলের ইয়া আছে এখানে। তো সব মিলে বাইকটা অনেক ভালো, অনেকে কনফিউশন, বাট জায়গায় আসলে শোরুমে আসলে বাইক পছন্দ হবে। অনেকে তো পার্টসপাতি নিয়েও অনেক টেনশনে থাকে। না না, আলহামদুলিল্লাহ সব কিছু আছে বাইরের কাছে, আমি নিজে দেখছি এখানে যা যা প্রয়োজন যাবতীয় সব কিছু আছে ইনশাল্লাহ। সার্ভিসের দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো পাবেন ইনশাল্লাহ, এটা গ্যারান্টি আছে। ভাই বাইকটা কোথায় চালাবেন, কোথায় নিয়ে? আমি আল্লাহ তাআলা যদি বাঁচাই রাখে নোয়াখালী ইনশাল্লাহ, নোয়াখালী চাটকিল। আমার দেখা আরো অনেকে বাইক কিনবে নোয়াখালীতে, যারা এই মুহূর্তে আমাদের রিভিউটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যারা রাইট নাও হচ্ছে নোয়াখালীতে আছেন, যদি বাইকটা দেখার প্রয়োজন হয় চাটকি, চাটকি হচ্ছে ভাই ওখানে ভাই হোম টাউন, আপনারা যে দেখে আসবেন।
তো পাশে আমাদের শ্রদ্ধেয় আরেক ভাই আছে, যদি আমাদের সাথে একটু অংশগ্রহণ করতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আসলে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের প্রিন্স ওয়ার্ল্ডের, যিনি আমাদেরকে আজকে হোস্ট হয়ে রিসিভ করেছেন। আমরা আসলে খুবই মুগ্ধ, উনি অনেক সুন্দর ম্যানেজ করেছেন, যেটা মার্কেটিংয়ের জন্য আমরা মনে করি অনেক ভালো একটা দিক। আর আমাদের আব্দুল কাদের আসলে তার কথা না বললেই নয়, খুবই আবেগপ্রবণ মানুষ, শৌখিন মানুষ। বাইকটা আপনার যখন ইউটিউবে দেখেছেন তার কাছে ভালো লেগে গেছে, এই ভালো লাগাটাকে আসলে আর কোনো কিছু রুখতে পারে নাই, সরাসরি চলে আসছে এবং বাইকটা নিয়ে নিয়েছে। তো আমিও আজকের এই মুহূর্তের সারথি, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে যে একটা সুন্দর জিনিস আমরা ক্রয় করলাম এবং যে প্রতিষ্ঠান এটা আমাদেরকে প্রোভাইড করেছে প্রিন্স ওয়ার্ল্ড, তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমাদের এই ভাইটি বাইকটি নিয়ে নিরাপদে জার্নি করতে পারে এবং এটা সুন্দর সময় পার করতে পারে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের কাদের ভাইকে আরও বেশি ধন্যবাদ। আর কাদের ভাইয়ের হচ্ছে বাইকের সাথে কিছু গিফট হ্যাম্পার আছে আমাদের তরফ থেকে, তো আমি সেটা বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই সাথে থাকবেন। তো বন্ধুরা, আমার হাতে হচ্ছে ভাইয়ের বাইকের প্রয়োজনীয় ডকুমেন্টস, চালান ক্যাশ মেমো আছে এবং বাইকটি হচ্ছে, বাইকটির সাথে একটা হেলমেট স্টিল বারের, খুব ভালো। অবশ্যই ভাইয়া হেলমেট পরে বাইক রাইড করবেন, যেটা হচ্ছে সেফটি ফার্স্ট প্রথমে। আর এত সুন্দর ভাইয়ের স্বপ্নের বাইক, শখের বাইক যদি একটু ধুলাবালের মধ্যে থাকে তো সেটা ভালো লাগবে না। একটা বডি কাভার বাইকের সাথে আছে। তো কাদের ভাই, জি হ্যাপি? তো আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ, আসলে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, অনেক খুশি বাইকটা নিয়ে এখানে। আর বিশেষ করে বাইকের সাথে বাইরেই বেশি ভালো লাগছে, বাইক ম্যাটার না। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ভাইরা হচ্ছে এখন চলে যাবে নোয়াখালীতে, তো আমি আর ভিডিওটা বেশি একটা বড় না করি। আর যারা হচ্ছে দেশের বাইরে বসে আমাদের লাইভ ভিডিও কন্টিনিউ দেখেন, আপনারা কিন্তু আপনার স্বপ্নের বাইকটি পারচেস করতে পারেন। এক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমরা কিন্তু অনলাইন প্রসেসে বাইক পাঠিয়ে থাকি, যেটা সবসময় প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, কারণ প্রবাসী ভাই যারা আছেন আপনাদের জন্য একটা এক্সট্রা ভালোবাসা সম্মান সবসময়ের জন্য আমাদের কাছে থাকে। তো অবশ্যই হচ্ছে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে দেবেন। আর রিগাল র‍্যাপার পিল্ডারের প্রাইসটা হচ্ছে, ভাইরা 50,000 টাকা ডিসকাউন্টে বাইকটা নিয়েছে, তাই নাকি কাদের ভাই? 50,000 টাকা ডিসকাউন্টে বাইকটা নিয়েছে। বাইকটির এমআরপি হচ্ছে 4,10,000, আমাদের ডিসকাউন্ট দিয়ে ফাইনাল প্রাইস হচ্ছে 3,60,000। তো যারা হচ্ছে পিল্ডার বাইকটা নিতে আগ্রহী কন্ট্যাক্ট করবেন এবং চাইলে বুকিং করে রাখতে পারেন, যারা দেশের বাইরে বসে রিভিউতে দেখছেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে কোনো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।